How to resubmit USA tax information. এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি কিভাবে ইউএসএ ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট করবেন এবং এই আমি যে নিয়মটি আপনাদেরকে দেখিয়ে দিব এই নিয়মে যদি আপনারা রিসাবমিট করেন তাহলে খুব দ্রুতই আপনার এই ট্যাক্স ইনফরমেশনটি আপডেট হয়ে যাবে এবং অ্যাপ্রুভ পর্যন্ত হয়ে যাবে 100% অ্যাপ্রুভড হয়ে যাবে যাদের চ্যানেল মনিটাইজ যারা ইতিমধ্যেই এই ইউএসএ ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেছে না অ্যাপ্রুভ হয়ে গেছে তাদেরকেও এই কাজটি করতে হবে এবং যাদের চ্যানেল মনিটাইজ তাদেরকেও এই ইউএসএ ট্যাক্স ইনফরমেশনটি আপডেট করতে হবে তাই প্রত্যেকেই পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং যারা রিসাবমিট করবেন কিভাবে করবেন বুঝতে পারতেছেন না তারা পুরো ভিডিওটি মনোযোগের সহিত দেখুন তো এই ইউএসএ ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে আপনার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনাকে চলে যেতে হবে আপনি যখন আপনার এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে চলে আসবেন তখন এখানে পেমেন্টস বলতে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করার পরে পেমেন্টস ইনফোতে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন একবারে নিচের দিকে ম্যানেজ সেটিংস বলতে একটি অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে এই ম্যানেজ সেটিংস অপশনটিতে ক্লিক করার পরে ঠিক এ ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখানে ইউএসএ ট্যাক্স ইনফো বলতে একটি অপশন রয়েছে তার পাশেই পেন্সিল আইকন রয়েছে আপনি সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে ম্যানেজ ট্যাক্স ইনফোতে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই ম্যানেজ ট্যাক্স ইনফোতে ক্লিক করবেন তখন ঠিক এ ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি একদম নিচের দিকে শো অ্যান্ড ডিটেইলড শো ট্যাক্স ডিটেল অ্যান্ড ডকুমেন্টের যে নিচের যে অপশনটি সেখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনি হাতের বাঁ পাশে দেখতে পারবেন যে আপনি এর আগে কবে এই ট্যাক্স ইনফরমেশনটি আপডেট করেছিলেন আপনার নাম কি এবং সেটার এক্সপায়ার ডেট কত তারিখে ছিল সেটা এখানে দেখানো হচ্ছে আর ডান পাশে আপনার সাবমিট নিউ ফর্ম বলতে যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে আপনি এখানে ক্লিক করার পরে স্টার্ট নিউ ফর্ম বলতে যে অপশনটি রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে আপনি যখন এখানে ক্লিক করবেন ঠিক এ ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে স্টার্ট ফর্মে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন এই স্টার্ট ফর্মে ক্লিক করবেন তখন এই যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যে আপনার তা আপনাকে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে তো এখানে আপনার জিমেইলের পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলেই ভেরিফাই হয়ে যাবে এখানে প্রথমত আপনার কাছে যে বিষয়টি জানতে চাওয়া হবে এই যে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রয়েছে এটি ইন্ডিভিজুয়াল কিনা বা এটি নন ইন্ডিভিজুয়াল কিনা তো ইন্ডিভিজুয়াল বলতে আমরা সাধারণত যারা ব্যক্তিগতভাবে আমরা এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি যেটা আপনার কোনো প্রাতিষ্ঠানিক কোনো কিছু নয় বা কোনো প্রতিষ্ঠানের নয় বা ব্যবসায়িক নয় এই ধরনের যে সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলি রয়েছে সেগুলিকে মূলত ইন্ডিভিজুয়াল বলা হয় তো যেহেতু আমি ইন্ডিভিজুয়াল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমার সেহেতু আমি এখানে ইন্ডিভিজুয়ালটিকে সিলেক্ট করে দিব এবং নেক্সট বাটনে আমাকে ক্লিক করতে হবে তো যখন আমি এই নেক্সট বাটনে ক্লিক করব তার নিচেই আমার কাছে জানতে চাওয়া হচ্ছে যে আমি ইউএসএর রেসিডেন্স কিনা তো আমি ইউএসএতে থাকি কিনা যেহেতু আমি থাকি না সেহেতু এখানে নো ক্লিক করে আমি নেক্সট বাটনে কিন্তু চলে যাব এই নেক্সট বাটনে চলে যাওয়ার পরে এখানে দেখুন যেখানে বলতিছে যে সিলেক্ট W8 ট্যাক্স ফর্ম টাইপ আপনি কোন ধরনের এই ট্যাক্স যে রয়েছে W8 যে ট্যাক্স ফর্ম রয়েছে সেটা কোন ধরনের আপনি এটা ফর্মটা পূরণ করতে চাচ্ছেন তো এখানে দেখুন ইন্ডিভিজুয়ালের জন্য ইন্ডিভিজুয়াল যে সমস্ত অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এর জন্য হচ্ছে WB8 বিন মেবি প্রথমের যে অপশনটি সেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য আর পরের যে অপশনটি সেটি হচ্ছে আপনার নন ইন্ডিভিজুয়ালের জন্য তো যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালের জন্য এটিকে পূরণ করব সেহেতু আমরা প্রথমের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আমরা ক্লিক করব ঠিক আছে এরপর আমরা স্টার্ট W8BN যে ফর্ম রয়েছে সেখানে ক্লিক করব এখানে যখন আমরা ক্লিক করব তখন আমাদের সামনে আরও বেশ কিছু অপশন চলে আসবে এগুলি প্রত্যেকটি আমাদেরকে কিন্তু পূরণ করতে হবে এর মধ্যে প্রথমেই আমাদের আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্টের নামটি রয়েছে সেটা এখানে শো করবে এর নিচের যে অপশনটি সেটি অপশনাল না করলেও হবে এর নিচে আপনার কান্ট্রি বা রিজিওন বলতে যে অপশনটি রয়েছে আপনি এখান থেকে আপনার কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে দেখুন দ্বিতীয়টি হচ্ছে অপশনাল এবং তৃতীয়টি হচ্ছে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে তো যেহেতু আমি বাংলাদেশে রয়েছি সেহেতু আমি বাংলাদেশ সিলেক্ট করব আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন এবং এখানে যে এর পরের অপশনটি সেখানে আপনার যে টিন সার্টিফিকেটের যে নাম্বারটি রয়েছে সেটি এখানে দিতে হবে তো আপনার টিন সার্টিফিকেট অনুসারে আপনি সেই টিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এর পরের যে অপশনটি রয়েছে সেটিও অপশনাল আপনার এখানে কিছু করতে হবে না এরপরে আপনাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে এখানে যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তখন এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো এখানে আপনি অবশ্যই মনে রাখবেন যে এখানে বেশ কিছু ঘর রয়েছে এখানে প্রথমত আপনার যে কান্ট্রি রয়েছে সেটি আপনাকে দেখাবে এর পাশাপাশি আপনার স্ট্রিট যে অ্যাড্রেস রয়েছে সেটি আপনাকে এখানে নির্ভুলভাবে বসাতে হবে আপনার NID কার্ড পাসপোর্ট ঠিক আছে বা ড্রাইভিং লাইসেন্স যেটি দিয়ে আপনি
আপনার যে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলেছেন বা যেটি দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই করেছেন বা আপনার যে যে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে আপনার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। আর এর নিচে আরও বেশ কিছু অপশন রয়েছে যে অ্যাপার্টমেন্ট টাইপের যদি কোনো আদার্স কোনো আপনার যদি কোনো অ্যাড্রেস থেকে থাকে সেটা দিতে পারেন, এটা অপশনাল। আর এর নিচে রয়েছে সিটি, তার নিচে রয়েছে পোস্টাল কোড। তো এই স্টেট মানে স্ট্রিট অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার পুরো অ্যাড্রেসটিকে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমি আমার যে স্ট্রিট অ্যাড্রেস বা আমার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিলাম। এর নিচে আমার যে সিটি রয়েছে এই সিটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং আমার যে পোস্টাল কোড বা পোস্ট কোড যেটা রয়েছে সেটা আমি এখানে বসিয়ে দিব। এবং এর নিচেই আপনারা দেখবেন যে মেইলিং বা মেলিং অ্যাড্রেস বলতে একটি অপশন রয়েছে যে আপনার আমি তো এখন এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিলাম, তো এর নিচে কিন্তু আরও একটা অ্যাড্রেস বসানোর ঘর রয়েছে। তো আমি এখানে যদি মেলিং অ্যাড্রেসে ক্লিক করি যে আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে যদি আমি টিক্স বক্সে ক্লিক করি তাহলে আমার কিন্তু আর নিচের ঘরটি পূরণ করতে হচ্ছে না, কারণ যেহেতু আমার পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেলিং যে অ্যাড্রেসে আমার মনে করেন যে চিঠিপত্র আসবে সেই অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে আমি এখানে টিক্স বক্সে ক্লিক করলেই আপনার দুটি অ্যাড্রেস সেমভাবে বসে যাবে। আর আপনি যদি যেখানে যেটা আপনার পারমানেন্ট অ্যাড্রেস এর বাইরে যদি আপনি অন্য কোথাও থাকেন সেখানে আপনি এই ট্যাক্স ডকুমেন্টস নিতে চাচ্ছেন এই ধরনের যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি টিক বক্সে ক্লিক না করে আপনি আপনার যে বর্তমান যে ঠিকানা রয়েছে সেটা আপনি ঠিক ওই পারমানেন্ট অ্যাড্রেসে আমরা যেভাবে বসিয়েছি ঠিক সেভাবে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেখানে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে আমার যেহেতু দুইটাই এক সেহেতু আমি টিক্স বক্সে ক্লিক করছি এবং নেক্সট যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন যে দেখাচ্ছে আর ইউ ক্লেইমিং এ রিডিউসড রেট, ঠিক আছে। এখানে দুটি অপশন দেওয়া রয়েছে, সেখানে ইয়েস এবং নো দুটি অপশন রয়েছে। তো যেহেতু আমি এটা ক্লেম করতে চাচ্ছি সেহেতু আমি ইয়েস অপশনে ক্লিক করব এবং এর নিচে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আমি কান্ট্রি অপশনটিতে ক্লিক করব এবং আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। আপনারা যে দেশে রয়েছেন সে দেশ থেকে আপনি সেটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং উপরে কিন্তু আরেকটি টিক বক্স রয়েছে, ঠিক আছে। তো এখানেও আমি টিক্স বক্সটিতে টিক দিয়ে দিব এবং নিচে দেখুন আরও তিনটি কিন্তু অপশন রয়েছে। এর মধ্যে আমি এই অপশনগুলি বলতেছি না, এগুলি আপনারা পড়ে নেবেন। তো প্রথমের যে টিক বক্সের যে অপশনটি আমি সেখানে ক্লিক করব এবং এখানে আমি যখন এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করব এখানে যে অপশনটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করে দিবেন এবং রেটের ঘরে আপনি 10% বসিয়ে দিবেন এবং দ্বিতীয় ঘরটিতে আবারও আপনি একটি টিক বক্স দিবেন, টিক বক্সে একটি টিক দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে আবার যে টিক বক্সটি রয়েছে সেখানে একটি আপনি টিক দিয়ে দিবেন এবং পূর্বের মতো আপনি এখানে প্রথমটি সিলেক্ট করে দিবেন এবং 0% আপনি সিলেক্ট করে দিবেন এবং এরপরে আবারও টিক বক্সে একটি টিক দিয়ে দিবেন। তারপর আপনি তৃতীয়ত যে আরেকটি টিক বক্স রয়েছে সেখানে ক্লিক করবেন, টিক দিয়ে দিবেন এবং এই অ্যারোতে ক্লিক করে আপনি এই যে 112 যে আর্টিকেল 12 সেটা ক্লিক করে আপনি 10% আপনি সেট করে দিয়ে আবারও টিক দিয়ে দিবেন যে নিচের যে টিক বক্সটি রয়েছে সেখানে টিক দিয়ে দিবেন এবং তারপরে যে নেক্সট যে বাটনটি রয়েছে এই নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এই নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আরও বেশ কিছু বিষয় আপনাকে দেখানো হচ্ছে, আপনি একটু দেখলেই বুঝতে পারবেন যে এখানে ইয়েস এবং নো এর যে অপশনটি রয়েছে এখানে আমি নো সিলেক্ট করে দিব, ঠিক আছে, এবং টিক বক্সে টিক্স দিয়ে আবারও নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পরে আমার সামনে ঠিক এ ধরনের একটি অপশন চলে আসবে। তো এখানে এই অপশনটিতে যেটা বলা হচ্ছে যে এই ট্যাক্সের যে ডকুমেন্টস সেটা আমি আপনার যে মেইলের মাধ্যমে নিব কি না বা আমার সরাসরি পারমানেন্ট অ্যাড্রেসে পোস্টের মাধ্যমে নিব কি না এই ধরনের কিছু একটা বোঝাচ্ছে। তো এটা আমার প্রয়োজন নেই, তো এটা আমি মেইলের মাধ্যমেই চাচ্ছি, যার কারণে গেট ডকুমেন্ট বাই মেইল এই অপশনটি আমি সিলেক্ট করে দিব এবং সিলেক্ট করে দেওয়ার পরে এখানে নেক্সট যে বাটনটি রয়েছে আমি সেই নেক্সট বাটনটিতে বা নেক্সট অপশনটিতে আমি ক্লিক করব, ঠিক আছে। তো এই নেক্সট অপশনটিতে যখন আমি ক্লিক করব এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে যখন আমি নেক্সট বাটনে ক্লিক করব তখন কিন্তু এখানে আমাকে একটা সামারি দেখাচ্ছে আমি কোন কোন ফর্মগুলি কত পার্সেন্টে ইয়ে করছি। তাই নিচে একটি টিক্স বক্স রয়েছে সেখানে ক্লিক করে পুনরায় নেক্সট অপশনটিতে আমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন। তো এর নিচে আবার আরও একটি টিক্স বক্স রয়েছে, তো ঠিক আছে, এখানে আমার কাছে সত্য নিচ্ছে আর কি যে আপনার ক্লারিফাই যেটা করা হচ্ছে আর কি। তো এখানে টিক্স বক্সে টিক দেওয়ার পরে যে অপশনগুলি এখানে দেখতে পাচ্ছেন এখানে তেমন কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে জাস্ট উপরে টিক বক্সে টিক্স দিন এবং এখানে নিচে যে আপনার সাল দেওয়া রয়েছে এখানে আপনি 2024 দিয়ে দিন এবং 2024 দেওয়ার পরে নিচে আপনি যে ডেটে আপনি সাবমিট করতেছেন সেই ডেটটি এখানে বসিয়ে দিন। তো আমি 21/9/2024
24 এটি 21 তারিখে যেহেতু করেছি সেহেতু এটি লিখে দিলাম এবং তার নিচে দুটি ইয়েস এবং নো দুটি অপশন রয়েছে আপনি ইয়েস এর যে টিক বক্সটি রয়েছে সেখানে আপনি ইয়েস দিয়ে দিন দিয়ে দেওয়ার পরে নিচে আপনি সাবমিট বলতে যে অপশনটি দেখতে পারবেন এই সাবমিট অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আপনি যখন সাবমিট অপশনটিতে ক্লিক করবেন তখন আপনার এই ট্যাক্স ইনফরমেশনটি সাবমিট হয়ে যাবে এবং আপনি বাম পাশে দেখতেই পাচ্ছেন যে আপনার যে ইউএসের ট্যাক্স ইনফরমেশনের যে এক্সপায়ারি ডেট সেটি এখন 2027 সাল পর্যন্ত হয়ে গেছে এবং আপনার ট্যাক্স ইনফরমেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে তো এভাবেই আপনি দ্রুত আপনার সাবমিটটি একদম নির্ভুলভাবে সাবমিট করতে পারবেন আপনার ট্যাক্সটি এবং এখানে যদি কোথাও কম বেশি হয়ে থাকে তাহলে আপনার কাছে এনআইডি বা কার্ড বা কোনো প্রুফ চাইতে পারে সেক্ষেত্রে আপনি এনআইডি বা টিন সার্টিফিকেটের আপনি একটি কপি এখানে আপনি আপলোড করে দিলে আপনার সাকসেসফুলি আপনার যে ট্যাক্স ফর্মটি সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে তো ভুল না হলে এটার কোনো প্রয়োজন হবে না তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।